ট্রেন চলাচল বিঘ্নিত। গতকাল রাত 3টে নাগাদ হাওড়া থেকে খড়গপুর যাওয়ার আপলাইনে লাইনচ্যুত হয়ে যায় মালবাহী রেলগাড়ি। বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। নন্দাইগাজন স্টেশন পর্যন্ত প্রায় 5 কিমি লাইনচ্যুত হয়ে ছোটে রেলগাড়ি। নন্দাইগাজন স্টেশনে গিয়ে দাঁড়িয়ে যায় গাড়িটি। মেচেদা ও নন্দাইগাজন স্টেশনের মধ্যে এই ঘটনাটি ঘটে। তবে বিপজ্জনক কোনো দুর্ঘটনা না ঘটলেও রেললাইনে ব্যাপক ক্ষতি হয়। দ্রুততার সঙ্গে তা মেরামত করার চেষ্টা চালানো হচ্ছে, ফলে যাত্রীবাহী রেলগাড়ি বেশ কিছু স্টেশনে ধরছে না বলে জানা গিয়েছে। এই ডিউটির জন্য কাজের ওই ঘন্টা দেড়েক হয়েছে বলতে, নন্দাগাজন থেকে মেছেদা যাওয়ার মানে মেছেদা থেকে নন্দাগাজন এসার পথে মিডিল লাইনে এক ধার লাইনে আর কি মালগাড়ির মিডিল পজিশনটা ভেঙে মানে চাকাটা নিচে নেমে গেছে। নেমে যাওয়ার কারণে রেলের প্রচুর ক্ষতি হয়েছে, হওয়ার কারণে এপাশে কোনো গাড়ি আসছে না। গাড়িটা খড়গপুরের দিকে যাচ্ছিল, পড়ে যেতে প্রচুর রেল লাইনের সহ অনেক ক্ষতি হয়েছে, হওয়ার কারণে এপাশে কোনো গাড়ি আসছে না। অনেক কর্মীরা এসছে কাজ করার জন্য। গাড়ি এখন ট্রেনই যাচ্ছে, মিডল লাইন দিয়ে যাচ্ছে, এখানে কোনো গাড়ি দাঁড়াচ্ছে না। এখানে যেতে পারছি, যাবো বলতে সে পাশে আপ লাইন হয়ে মেছেদা যেতে হবে, ওখান থেকে অনেক হ্যারাসমেন্ট করে আসতে হবে। না না, মিডিলে কোনো প্ল্যাটফর্ম নেই। হ্যাঁ, গাড়ি বেরিয়ে যাচ্ছে সোজা, না মানুষের কথা, জায়গাটা নন্দাইগাজন।